মাদক ব্যবসায়ীদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে বিক্ষোভ সমাবেশ করেছে নাটোর সদর উপজেলার হাগুরিয়া গ্রামবাসী। জুমার নামাজ শেষে পূর্বস্থানীয় জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করে মুসল্লি সহ গ্রামবাসী। পরে দীঘাপতিয়া উত্তরা গণভবনের সামনে প্রতিবাদ সমাবেশ করে তারা। বক্তারা অভিযোগ করেন, মাদকের ছোবলে এলাকার যুব সমাজ ধ্বংসের পথে। অবিলম্বে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি দাবি জানান তারা। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।